ভারত ভেঙে স্বাধীনতা ঘোষণা করল মণিপুর রাজ্য প্রবাসী সরকার গঠন স্বাধীনতায় এগিয়ে নাগাল্যান্ড মণিপুরের ভিন্ন মতাবলম্বী রাজনীতিকরা ভারত থেকে রাজ্যটির স্বাধীনতা ঘোষণা করেছেন একই সঙ্গে ব্রিটেনে তারা একটি প্রবাসী সরকার গঠন করেছেন উনত্রিশ অক্টোবর তারা একতরফাভাবে এর স্বাধীনতা ঘোষণা করেন বলে জানায় আল আলজাজিরা ব্রিটেন থেকে স্বাধীনতা অর্জনের পর উনিশশো সালে প্রিন্সলি স্টেট মণিপুরকে অঙ্গীভূত করে নেয় ভারত কিন্তু এরপর কয়েক দশক ধরে স্বাধীনতার জন্য সশস্ত্র লড়াই চালিয়ে আসছে সেখানকার স্বাধীনতা কামিরা। লন্ডনে এক সংবাদ সম্মেলনে মণিপুরের মহারাজার পক্ষ থেকে মণিপুর রাজ্য পরিষদের মুখ্যমন্ত্রী ইয়ামবেন বীরেন এবং মণিপুর রাজ্য পরিষদের বৈদেশিক সম্পর্ক ও প্রতিরক্ষা বিষয়ক মন্ত্রী নারেংবাম সমর্জিত প্রবাসী সরকার গঠনের ঘোষণা দিয়েছেন গত দু সালে ঘোষিত স্বাধীনতার ঘোষণা পাঠ করে সমরজিৎ বলেন কেন্দ্রীয় লন্ডনেই এই নির্বাসিত সরকার গড়ে উঠবে মণিপুর রাজ্যের রাজনৈতিক সমস্যার সমাধানে মহারাজা তাদের ক্ষমতা প্রয়োগের অধিকার দিয়েছেন বলে একটি নথি দেখিয়েছেন তারা ওই দুই মন্ত্রী বলেন ভারতে দমন নিপীড়ন থেকে বাঁচতে তারা দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন চলতি বছরের সেপ্টেম্বরে ব্রিটেনের কাছে আশ্রয় চেয়েছেন বলে নিশ্চিত করেন তারা তারা জানিয়েছেন যে ভারতে থেকে স্বাধীনতার ঘোষণা দিলে তারা হয়তো গ্রেপ্তার হতে পারেন অথবা ভারতের নিরাপত্তা বাহিনী তাদের হত্যা করতে পারে এক ঘোষণায় তারা বলেন আমরা বিশ্বাস করি যে আন্তর্জাতিক সম্প্রদায়ের সামনে মণিপুর সরকারের স্বাধীনতা ঘোষণার এটাই সঠিক সময় আমরা জাতিসংঘের প্রতিটি সার্বভৌম সরকারকে আহ্বান জানাচ্ছি যে তারা আজ থেকে যেন মণিপুরের নির্বাসিত সরকারকে স্বীকৃতি দেয় মণিপুরের তিরিশ লাখ বাসিন্দা স্বাধীনতার স্বীকৃতি চায় বলেও উল্লেখ করেন তারা মণিপুর ভারতের উত্তর পূর্বাঞ্চলে কথিত সেভেন সিস্টার্স গ্রুপের রাজ্যগুলোর একটি এদিকে স্বাধীনতা অর্জনে আরেক ধাপ এগিয়ে গেল ভারতের নাগাল্যান্ড স্বাধীনতা না পেলেও এবার তারা নিজস্ব পতাকা পাচ্ছেন একই দিনে নিজেদের পতাকা আর সংবিধান হারাচ্ছে কাশ্মীর তাই নাগাদের নিজস্ব পতাকা প্রাপ্তিকে দেখা হচ্ছে স্বাধীনতার আরেক ধাপ অগ্রগতি হিসেবে মণিপুরে স্বাধীনতার ঘোষণার পর ভারতের নাগাল্যান্ডেও স্বাধীনতার সুবাতাস বইতে শুরু করেছে তবে স্বাধীনতা অর্জনের সে পথ ততটা মসৃণ নয় যতটা বাইরে থেকে দেখা যাচ্ছে স্বাধীনতার দাবিতে এ যাবৎ বহু রক্ত ঝরিয়েছেন নাগা বিদ্রোহীরা সেই রক্তাক্ত নাগা পাহাড়ে এবার শান্তির পথ খুঁজছেন ভারতীয়রা সূত্র জানিয়েছে পৃথক নাগালিমের পতাকাটি আপাতত মেনে নিতে চলেছে কেন্দ্র সরকার এমনই জানাচ্ছে নাগাল্যান্ডের কিছু সংবাদ মাধ্যম। জম্মু কাশ্মীরের বিশেষ মর্যাদা ও পতাকা অবলুপ্ত করা হয়েছে কিন্তু উত্তর পূর্বাঞ্চলের নাগাল্যান্ড থেকে কি মুছে দেওয়া হবে তাদের পৃথক পতাকা এই প্রশ্ন ঘিরেই সরগরম কোহিমা থেকে নয়াদিল্লি প্রবীণ স্বাধীনতাকামী নেতা মুইভার নেতৃত্বেই পৃথক নাগাভূমির দাবিতে সরকারের সঙ্গে আলোচনায় বসছে ন্যাশনাল সোশ্যালিস্ট কাউন্সিল অফ নাগালিম আইজাক মুইভা গোষ্ঠী সংগঠনটির কট্টরপন্থী শাখা তথা এনএসসিএন খাপলাং গোষ্ঠী মায়ানমারের গোপন ঘাঁটি থেকে সশস্ত্র পথেই ভারতবিরোধী অবস্থান নিয়ে রেখেছে এদিকে একত্রিশ অক্টোবর নাগা শান্তি চুক্তি ঘিরে উত্তর পূর্বাঞ্চলের নাগাল্যান্ড ও মণিপুরের পরিস্থিতি উত্তপ্ত এই চুক্তির একটি ভাগে বৃহত্তর নাগালিম অর্থাৎ স্বশাসিত নাগা এলাকা গঠনের কথা বলা হয়েছে আর সেটা করা হবে মণিপুরের কিছু অংশ কেটে নিয়ে এই কারণে মণিপুরে ছড়িয়েছে ক্ষোভ কোনোভাবেই মণিপুরের কোনো অংশ কাটা যাবে না বলে ইতিমধ্যেই রাজ্য জুড়ে আন্দোলনে নেমেছে বিভিন্ন সংগঠন এর জেরে মণিপুরী ও নাগাদের মধ্যে জাতিগত সংঘাত তৈরির সম্ভাবনাও প্রবল ফলে চূড়ান্ত সতর্কতা জারির পাশাপাশি উত্তর পূর্বাঞ্চলের অন্যান্য রাজ্যগুলিতেও জারি হয়েছে বিশেষ সতর্কতা আমাদের আয়োজনগুলো ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করুন আর নিয়মিত আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন